আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি সৌমি চলে এসেছি আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে। দীর্ঘ প্রেম পর্বের পরেও যুবতীকে বিয়ে না করার অভিযোগে ছেলের বাড়ির সামনেই ধর্ণায় বসলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের উত্তর এলেঙ্গিয়া গ্রামে। ছেলের বাবার দাবি, মেয়ে উপযুক্ত প্রমাণ দিতে পারলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গ্রামবাসীদের দাবি, তারা দীর্ঘদিন যাবত তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি পরিবার সহ গ্রামবাসীরা জানতেন, আজ পরিবারের সদস্যরা অস্বীকার করলে গ্রামের মানুষও তা মেনে নেবেন না। সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের উত্তর এলেঙ্গিয়ার বাসিন্দা সাইদুল হকের ছেলে রেয়াজ আলীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী সাইনা খাতুনের। সাইনা খাতুন মারাইকুড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। দীর্ঘ চার বছর যাবত তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তিন দিন আগে রেয়াজ আলী তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে আনেন। বাড়িতে আসার পরেই রেয়াজ উধাও হয়ে যায়। এরপরই সাইনা বাড়ির সামনে ধর্ণায় বসে। তার দাবি, যতক্ষণ না তাকে রেয়াজ ও তার পরিবার মেনে নিচ্ছেন ততক্ষণ তিনি পাত্রের বাড়ির সামনে বসে থাকতে রাজি। রেয়াজের সঙ্গে সাইনার বিয়ে নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা হলেও সেই সভায় রেয়াজের পরিবার হাজির হননি বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশীরা তাদের সম্পর্কের কথা জানতেন। রায়গঞ্জের বিডিওকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ চারজন বিজেপি নেতা। বুধবার কলকাতা হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 12 জুলাই রায়গঞ্জ ব্লকের পঞ্চায়েতের ভোট গণনায় কারচুপির অভিযোগে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। ওই অসন্তোষের জেরে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি নিমাই কবিরাজ, বিজেপির জেলা পরিষদের প্রার্থী বিভাস বিশ্বাস এবং রাজেশ বিশ্বাস সহ বেশ কয়েকজন রায়গঞ্জ ব্লকের বিডিও তথা ব্লক নির্বাচনী আধিকারিক শুভজিৎ মণ্ডলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও সরকারি আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে। আক্রান্ত বিডিও রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। রায়গঞ্জ থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিককে মারধর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে সকলেই গা ঢাকা দেয় বলে অভিযোগ। গত 1 আগস্ট উত্তর দিনাজপুরের জেলা আদালতে বিজেপি নেতারা আগাম জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। জেলা আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পরই তারা কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ চারজনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বাবা ক্যান্সার রোগে মারা গিয়েছেন, বিষয়টি তার মেয়ের স্মৃতিতে আজও অমলিন। তাই ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে নিজের সযত্নে ললিত চুলকে দাম করে মনের ব্যথা দূর করলেন মেয়ে পূজা। শুক্রবার রায়গঞ্জের মুক্তির কাণ্ডারের অন্যতম শুভাকাঙ্ক্ষী অভিষেক মুখোপাধ্যায় ও তার স্ত্রী পূজা মুখোপাধ্যায় রায়গঞ্জের মুক্তির কাণ্ডারের অফিসে পৌঁছে ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে চুলদান করে গেলেন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিষেক মুখোপাধ্যায় ও তার স্ত্রী ঝুমু মুখোপাধ্যায়কে নিয়ে স্থানীয় একটি বিউটি পার্লার অ্যান্ড ফ্যামিলি সেলুনে নিয়ে যান। এরপর নিয়ম মাফিক 14 ইঞ্চি চুল কাটিয়ে শ্রীমতী মুখোপাধ্যায় তা তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে। ঝুমু দেবী বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার স্মৃতিতেই আজ ঝুমু মুখোপাধ্যায় তার অতিরিক্ত চুলদান করেন। টোটোর সঙ্গে ফ্যাটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক প্রবীণ টোটো চালক। তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালো তার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা 11টা নাগাদ বোতলবাড়ি লাগোয়া এলাকায় ভ্যাটোর সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন টোটো চালক মোহাম্মদ সাবিতুল্লাহ, বাড়ি করণদিঘি থানার রাঘবপুর এলাকার নয়াটোলায়। যাত্রী নামিয়ে খালি টোটো নিয়ে বাড়ি ফেরার সময় বোতলবাড়ি এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম টোটো চালককে উদ্ধার করে 11:45 নাগাদ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন টোটো চালকের আঘাত গুরুতর আছে বলে দাবি করেছে তার পরিবার। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হব এই চ্যানেলে। এই সময় নমস্কার।